হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো প্রতিবারের ন্যায় যাই হোক, আবারও তোমাদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস এইটের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছি। তো ক্লাস এইটের যে আগস্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে প্রশ্ন সমাধান করে তোমাদের কাছে আজকে দেখাবো আমি। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওগুলো আপডেটস পাওয়ার জন্য, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ এবং মোটিভেশনটা সামনের দিকে ভিডিও করার জন্য এগাবে, ঠিক আছে? সো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সামনের দিকে এগানোর জন্য চ্যানেলটাকে। চলো এবার আমরা শুরু করি। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস এইটের দেখো তোমাদেরকে ফার্স্ট টাইম কী দেওয়া হয়েছে, ফার্স্ট টাইম দেওয়া হয়েছে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে। প্যাসেজে কী বলা হয়েছে? প্যাসেজে বলা হয়েছে রিড, দেখো নিচের দিকে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট বিলো, নিচের প্যাসেজটাকে পড়ো এবং তারপরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তরগুলো প্যাসেজটা দেখে দেখে করো, ঠিক আছে? তো দেখো প্যাসেজে কী বলা হয়েছে, প্যাসেজটাকে চলো পড়ে নিই একটুখানি আমরা। এখানে বলা হয়েছে 1/16, তারপরে ছোট্ট একটা কথা ছিল জানুয়ারি, সেই জানুয়ারিটা কিছু কারণে কেটে গেছে, তো যাই হোক ওখানে জানুয়ারি ছিল, হ্যাঁ 16, তারপরে এখানে একটা জানুয়ারি হবে, এই যে এই জায়গা 16-এর পরে জানুয়ারি কথাটা হবে। তো এখানে হচ্ছে 1/16 জানুয়ারি 1948 অর্থাৎ 1941 সালে 16 জানুয়ারি সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি, সিসির তার রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়েছিল, অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, আর তিনি এলগিন রাস্তার অর্থাৎ এলগিন পথ ধরে তিনি চলে গেছিলেন অ্যারাউন্ড দ্য 8:30 PM অর্থাৎ 8:30 নাগাদ, এরকম আশেপাশে একটা সময় তিনি গিয়েছিলেন। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, অর্থাৎ সে ওয়ান্ডারার কারটা অর্থাৎ গাড়িটা অর্থাৎ সিসি যে গাড়িতে গিয়েছিলেন সেই গাড়িটা কী করেছিলেন, সেই বাড়ির পিছন দিকে রেখেছিলেন। আচ্ছা বাড়ির পিছন দিকে রেখেছিলেন, গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন, কার বাড়ির পিছনে এখানে রাখার কথা বলা হয়েছে? অ্যাকচুয়ালি যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়েছিল আর তিনি তার বাড়িতে বন্দি যেহেতু ছিলেন, আর সিসির যেহেতু আর নেতাজি দুজনে যেহেতু পালার পরিকল্পনা করেছেন, সেই জন্য এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু যেখানে তিনি গৃহবন্দী আছেন অর্থাৎ নিজের বাড়িতে, তার বাড়ির পিছন দিকে গাড়িটা লাগালেন এবং সেখানে পার্ক করলেন, ঠিক আছে? আর সেখানে গিয়ে পৌঁছেছিল সেটা ছিল এলগিন রোডের জায়গাটা ছিল, ঠিক আছে? সেই জন্য এখানে এই কথাগুলো বলা হয়েছে। এবার সেকেন্ড স্ট্যান্ডে দেখো কী বলা হয়েছে, সিসির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, অর্থাৎ সিসির এবং সুভাষচন্দ্র বসু তারা দুজনে কী করেছিল, সিক্রেসি মানে তারা ব্যবস্থা করেছিল, ব্যবস্থাপনা করেছিল যে পালানোর যে পরিকল্পনা সেটা তারা দুজনেই করেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট দ্য সুভাষ নাইস ইলা অ্যান্ড মেল কাজিন দুজন, অর্থাৎ মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারগুলো অন্য কেউ জানতো না তারা বাদ দিয়ে। তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, তার একটা ভাইজি আছে ইলা, নাইস ইলা, তার একটা ভাইজি আছে ইলা, আর একটা আছে মেল কাজিন মানে একটা খুড়তুতো ভাই আছে কাজিন তোমার দুজন, এই দুজন তারা এই দুজনেই জানতেন, ঠিক আছে? আর সিসির তো জানতেন তিনজন মেন পরিকল্পনায় ছিলেন তারা। সুভাষ অ্যান্ড সিসির ওয়েটেড, সুভাষ এবং সিসির অপেক্ষা করছিলেন আনটিল মানে পর্যন্ত দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, অর্থাৎ বোসের পরিবাররা যতক্ষণ না পর্যন্ত ঘুমিয়ে পড়ছেন ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করছিলেন, তার মানে কাউকে অ্যাকচুয়ালি প্ল্যানটা পরিকল্পনাটা জানতে দিতে চাননি, মানে পরিকল্পনার মধ্যে যদি বিষয়টা সবাই জেনে যেত তাহলে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হতো, সেই মানে বিষয়েই জানা নিতাম। এবার থার্ড ইউনিট দেখো কী বলা হয়েছে, থার্ড ইউনিটে বলা হয়েছে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগুইস অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু তার পরিবর্তন করেছিল চেহারাটা দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ তার ফেসটা, যেটা ফেস বলতে এখানে বিভিন্ন রকম ভঙ্গিমা করে চেঞ্জ করেছিল ড্রেস ফেস এটা সেটা পরে দিয়ে নাম তার কী করে ফলস নাম রাখা হয়েছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেস আ লং, তিনি একটা লম্বা ড্রেস পরেছিলেন, ব্রাউন কোট একটা বাদামি কোট পরেছিলেন, ব্যাগি স্যালোয়ার্স আর একটা ঢিলে ঢালা একটা স্যালোয়ার্স, অর্থাৎ বড়ো যে লম্বা যে ড্রেসগুলো হয় না স্যালোয়ার্স অর্থাৎ ঢিলে ঢালা টাইপের ওই লম্বা ড্রেসগুলো সেগুলোকে বলা হয় ব্যাগি স্যালোয়ার্স, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ আর একটা কালো রঙের টুপি পরেছিলেন। হি রোর, এই রোর শব্দটা ওর শব্দটা ওয়ার থেকে এসে, ওয়ার মানে পরিধান করার, ওর মানে পড়েছিলেন পাস্ট ফর্ম করা রয়েছে, হ্যাঁ গোল্ড ওয়ার মানে সোনালি রঙের একটা তার বাঁধানো রিমড, ওয়ার রিম মানে হচ্ছে তার দিয়ে অর্থাৎ মানে চারিদিকে গার্ড যুক্ত একটা স্পেকটেকলেস মানে একটা চশমা,
সোনালি রঙের একটা গার্ড, চারিদিকে চশমার মানে কাঁচের গার্ড যুক্ত একটা রিং যুক্ত একটা কি চশমা তিনি পড়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিন। এবার চলো আমরা অ্যাক্টিভিটি ওয়ানটাকে বুঝে নিই, অ্যাক্টিভিটি ওয়ানে কী বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো অ্যাক্টিভিটি ওয়ানে এখানে তোমাদের টোটাল তিনটে কোশ্চেন দেওয়া রয়েছে। তো চলো প্রথমটা আমরা একদিক থেকে দেখে নিই কী বলেছে। এখানে ফার্স্ট কোশ্চেনটাকে ফলো করো। ফার্স্ট কোশ্চেনটা এখানে দেখো কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে, অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ বাক্যটা যদি সঠিক হয় তাহলে টি করবে, আর যদি ভুল হয় তাহলে এফ করবে ওই পাশের যে বক্সটা ধরে আছে সেখানে। তারপরে কী বলা হয়েছে, রাইট আ সাপোর্টিং স্টেটসম্যান ফর ইওর অ্যান্সার। আর তোমার উত্তরের পক্ষে বা বিপক্ষে যাই হোক মানে সপক্ষে যুক্তি দিতে হবে, সাপোর্ট করতে হবে মানে কেন ভুল হলো তো কেন হলো, কোথায় ভাষাটা বলা হয়েছে বা ঠিক হলো তো কোথায় হলো, কোথা থেকে বলছে বিষয়টা, এগুলো বলতে হবে। হ্যাঁ, তো প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, ফার্স্ট বলেছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন ডিজন রিচ দেয়ার হাউস অ্যাট দ্য এলগিন রোড। অর্থাৎ যখন ঘড়িতে 8:30 বাজছিল প্রায় তখন এই ডিজন কী করেছিলেন, সুভাষচন্দ্র বসুর যে বাড়ি এলগিন রোডে সেখানে গিয়ে পৌঁছেছিলেন। তা এটা কি তাই, এটা না তাই নাই না, এখানে কী বলা হয়েছে, এখানে কার কথা বলা হয়েছে দেখো, প্যাসেজে আমরা পড়েছিলাম, প্যাসেজে কী পড়েছি, প্যাসেজে দেখো স্পষ্ট ভাষায় বলা হয়েছে এখানে যে সিসির ফিনিশড হিজ ডিনার বলছে আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যাট বলছে 8:30 PM। অর্থাৎ সিসির তার রাত্রের খাবারটা খেয়ে এলগিন রোডে 8:30 নাগাদ গিয়েছিলেন। তো এখানে কার কথা বলা হয়েছে, ডিজনের কথা বলা হয়েছে, বাক্যটা ভুল কথা বলছে, তাহলে এটা হচ্ছে এফ। আর যে লাইনটা আমি আন্ডার করে দেখালাম তোমরাকে, এখান থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে দেবো, অর্থাৎ সিসির থেকে শুরু করে এখান থেকে এই অ্যারাউন্ড পর্যন্ত এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। না তাহলে এটা কী করলাম, এটা হবে এফ, দেখো এফ করে দিয়েছি, আর সাপোর্টিং স্টেটমেন্ট মধ্যে ও এটাকে লিখে দিয়েছি। এবার চলো দুই নম্বরটা দেখিনি আমরা কী বলছি, দু নম্বরে কী বলা হয়েছে, সিসির ওয়াজ দ্য ওয়ানলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। যে সিসির একমাত্র ব্যক্তি যে পালানোর পরিকল্পনা সম্পর্কে জানতেন, আর কেউ জানতেন না তিনি ছাড়া। এটা কি তাই না, আমরা জানি যে সিসির জানতেন, তার একটা ভাইজি আছে ইলা এবং তার একটা কাজিন আছে হুটুতো ভাই আছে যার নাম হচ্ছে তোমার দিজেন, আর নেতাজি, এরা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে পালিয়েছিলেন, ওরা জানতেন, সবাই জানতেন। তো বলেছে একমাত্র সিসিরই জানতেন বলছেন, তো কথাটা ভুল বলছে, তার মানে এখানে কী হবে, এফ হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে পেলাম আমরা, এ বলছি সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো সেকেন্ড প্যাসেঞ্জের সেকেন্ড স্ট্যান্ড যাতে রয়েছে, দেখো এখানে কী রয়েছে যে সিসির অ্যান্ড এখানে জানার কথা বলা হয়েছে, দেখো নান অফ দ্য ফ্যামিলি মানে এখানে দুজনের কথা বলা হয়েছে, এই যে দেখো দুই নম্বর লাইনে দেওয়া আছে যে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এক্সেপ্ট সুভাষ নাইস অ্যান্ড ইলা অ্যান্ড মেল কাজিন ডিজন। তাহলে এরা ওই সুভাষের পরিবারের লোকজনগুলো আর কেউ জানতো না, এরা মানে কয়েকজন ছাড়া, তাই না। তাহলে বাক্যটা যেহেতু এফ, তার মানে এফ লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি দেখো, সিসির অ্যান্ড সুভাষ বলছে হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। মানে সিসির এবং সুভাষ তারা দুজনেই কী করেছিলেন, মানে পালানোর পুরো পরিকল্পনা তারা করেছিলেন। ঠিক আছে, এবার দেখো তারপর তিন নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, তিন নম্বরে বলা হয়েছে যে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ দ্য সুভাষচন্দ্র বোস ইন দিস কুইজ। অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিনটা সুভাষচন্দ্র বসুরই একটা ফলস নাম এটা, হ্যাঁ আইডেন্টি মানে একটা করা হয়েছিল, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে তার ডিসগুইজ করে মানে চেহারা পরিবর্তন করে কী হয়েছিলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন হয়েছিলেন। এটা কথাটা ঠিকই বলেছেন, তার জন্য এখানে হবে কি টি হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট মেন হিসাবে আমরা কী লিখেছি, সুভাষ হ্যাড চেঞ্জ ইন্টু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। অর্থাৎ সুভাষচন্দ্র বসু তিনি তার চেহারা পরিবর্তন হয়ে কী নাম করেছিলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন। দেখো এখানে লাস্ট প্যাসেজের লাস্ট স্ট্যান্ডার্ড দেখো এখানে লিখে দেওয়া আছে স্পষ্ট ভাষায়, দেখো সুভাষ হ্যাড চেঞ্জ ইন্টু হিজ ডিসগুইজ মোহাম্মদ জিয়াউদ্দিন, তাই না। তাহলে এই লাইনটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখে নেব। এই হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ানের তিনটে কোশ্চেন। এবার অ্যাক্টিভিটি টুটা দেখো, অ্যাক্টিভিটি টুয়ে কী বলা হয়েছে, অ্যাক্টিভিটি টু বলা হয়েছে যে এখানে বলছে অ্যাক্টিভিটি টুয়ে এক নম্বর হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, অর্থাৎ ওয়ান্ডারারটা কী। তাহলে অ্যান্সারটা কী লিখবো আমরা, দ্য ওয়ান্ডারার ইজ দ্য প্রাইভেট কার অফ সিসির। অর্থাৎ ওয়ান্ডারারটা কী, একটা প্রাইভেট গাড়ি একটা, অর্থাৎ নিজস্ব গাড়ি একটা সিসিরের। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। বি নাম্বার কী বলা হয়েছে, হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। অর্থাৎ কোন ব্যক্তিটা মানে বোসের ফ্যামিলি থেকে জানতো যে পালিয়ে যাওয়ার ব্যাপারটাতে। তো এখানে কারা কারা জানতো বলো তো, এখানে প্যাসেজ আমরা পড়লাম,
প্যাসেজে পড়ে দেখলাম সুভাষ নাইস ইলা, মানে সুভাষের ভাইজি ইলা এবং মেল কাজিন আর তার কুর্তুদো একটা মানে ছেলে কুর্তুদো একটা ভাই, ওই দুজন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ দ্য সুভাষ, অর্থাৎ সুভাষের পালানোর পরিকল্পনা সম্পর্কে এরাই কয়েকজনই জানতেন, হ্যাঁ বাস আর এর বাইরে কেউ জানতো না। তারপরে সি নাম্বারটা কী বলা হয়েছে দেখো, সি নাম্বারে বলা হয়েছে যে হাউ ডিড সুভাষ ডিসগুইস হিমসেলফ, অর্থাৎ সুভাষ কীভাবে তার চেহারাটা পরিবর্তন করলো। তাহলে আমরা সিনের মধ্যেই পড়ে দেখলাম কীভাবে পরিবর্তন করেছিলেন, অ্যান্সারে দেখো লিখলাম সুভাষ হ্যাড চেঞ্জ হিমসেলফ ইনটু ডিসগুইস অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন বাই ওয়ারিং এ ব্রাউন কালার কোট, লং কোট, ব্যাগি সালোয়ার্স, বলছে এ ফেজ ব্ল্যাক ফেজ অ্যান্ড গোল্ড ওয়েট রিমড স্পেকটেকলেস, অর্থাৎ সুভাষচন্দ্র বসু তার চেহারাটাকে পরিবর্তন করেছিল, মোহাম্মদ জিয়াউদ্দিনে রূপান্তরিত করেছিল কী পরে, ওয়ারিং দ্য ব্রাউন মানে একটা বাদামি রঙের একটা লম্বা একটা কোট পরেছিলেন, হ্যাঁ, আর ব্যাগি সালোয়ার অর্থাৎ ঢিলে ঢালা একটা পোশাক লম্বা, আর একটা কালো রঙের টুপি পরে, আর একটা সোনালি বর্ণের একটা গার্ডযুক্ত একটা চশমা, বাঁধানো একটা চশমা, এটা পরে তিনি তার রূপটা পরিবর্তন করেছিলেন, যার নাম রেখেছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন, এইভাবে তার নিজের চেহারাটা পরিবর্তন করেছিলেন। এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি টু এর প্রশ্ন, এ বি সি ছিল, তিনটাকে সমাধান করলাম। এবার চলো আমরা অ্যাক্টিভিটি থ্রিটাকে একটু জেনে নিই। অ্যাক্টিভিটি থ্রিতে কী বলা হয়েছে, অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে দেখো ক্লাসিফাই দ্য নাউন, অ্যাক্টিভিটি থ্রি ফলো করো, লেখা আছে দেখো ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো, অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, বাক্যগুলো দেওয়া রয়েছে, দেখো এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত দেওয়া রয়েছে, হ্যাঁ, তো এই যে এফ পর্যন্ত দেওয়া রয়েছে এই যে ঘরটা এই সেন্টেন্সগুলো, তো এইগুলোর মধ্যে থেকে তোমাকে দেখতে হবে যে কোন সেন্টেন্সে নাউন ফ্রেজ আছে, কোনটাতে অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, কোনটাতে অ্যাডভার্ব ফ্রেজ আছে। এই ফ্রেজগুলো, ফ্রেজ মানে হচ্ছে মানে একটা কী বলে সংযুক্ত শব্দ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড বলতে পারি আমরা, তো এখানে গ্রুপ অফ ওয়ার্ডটা অর্থাৎ এই ফ্রেজগুলো কোন বাক্যে কোন ফ্রেজটা আছে এটাকে আমরা জেনে নেওয়ার পরে কী করব, এই যে দেখো নিচের দিকে একটা বক্স টেবিল দেওয়া রয়েছে, এই ঘর করে দেওয়া চলে যায়, দেখো নাউন ফ্রেজের একটা, এটা নাউন ফ্রেজের ঘর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, তাই না, এখানে দেখো এক দুই তিন আর নিচে তিন, মানে ছটা টোটাল ঘর দেওয়া রয়েছে, তাই না, আর সেন্টেন্স যেহেতু দেখো ছটা আছে, তাহলে ছটা সেন্টেন্সের মধ্যে এক একটা সেন্টেন্স থেকে এক একটা ফ্রেজ বের হবে, তো কোনটা কোন ফ্রেজ সেটা সেই ঘরে বসাবো আমরা। একটু লক্ষ্য করো, দেখো প্রথম লাইনে কী দেওয়া রয়েছে, দেখো কী বলা হয়েছে এ নাম্বারে, এ নাম্বারে প্রশ্নতে বলা হয়েছে যে এ নাম্বারে বলেছে দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ, তো এটা বলার আগে তোমাদেরকে একটু কথা বলে দিই, এই যে ফ্রেজ সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা, আর যেহেতু এই ভিডিওগুলো দীর্ঘ করা সম্ভব নয়, সেই সূত্রে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চাচ্ছি না, বা আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে হয়তো বলে দিচ্ছি না যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কী, নাউন ফ্রেজ কী, অ্যাডভার্ব ফ্রেজ কী, ঠিক আছে, আমি সময় পেলে অবশ্যই পরবর্তী সময় এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদের কাছে, যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো সম্পূর্ণ ব্যাখ্যা করার। তো যাই হোক, আজকে শুধুমাত্র শর্টকাটে বলে ভিডিওটাকে আমি বড় করতে চাইছি না, এর মধ্যে দিয়ে সমাধান করে দিতে চাইছি, ঠিক আছে। তো দেখো এখানে বলা হয়েছে দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ, তাই না, তাহলে এখান থেকে কী হবে, দোজ হাউসটা বসবে। এবার দোজ হাউসটা কী দেখো, আমরা ঘরের মধ্যে এখানে বসিয়ে দিচ্ছি, দোজ হাউসটা হচ্ছে নাউন ফ্রেজ, তাই নাউন ফ্রেজের ঘরে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার লক্ষ্য করো, তারপরে এবার বি নাম্বারে কী বলা হয়েছে, বি নাম্বারে বলেছে আই উইল নেভার ডু দ্যাট নেভার ইন মিলিয়ন ইয়ার্স, তাহলে এখানে করে দেখো এই বি নাম্বারে কোনটা হবে, এখানে হবে নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স, তার জন্য এখানে আমরা কী করেছি নেভার ইন মিলিয়ন ইয়ার্স করে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো একটু লক্ষ্য করো ভালো করে বুঝতে পারবে, এবার সি নাম্বার দেখো কী বলা হয়েছে, সি ইজ রাদার ফন্ড অফ দ্য সিঙ্গিং, এখান থেকে কোনটা হবে, কোন ফ্রেজ হবে, এখানে দেখো রাদার ফন্ড, এই যে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আন্ডারলাইন করে, এই রাদার ফন্ড আছে না, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা কী ফ্রেজ বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার জন্য এখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের ঘরে দেখো বসিয়েছি, তাই না, রাদার ফন্ড, হ্যাঁ। এবার তারপরে দেখো লক্ষ্য করো, ক নাম্বার হলো সি হলো, এবার ডি দেখো কী বলা হয়েছে, এখান থেকে দ্য স্পটেড পাপি ইজ আ ফর দ্য অ্যাডপশন, তাহলে এখানে দেখো স্পটেড পাপি, এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ, সংযুক্ত শব্দ, তাহলে স্পটেড পাপিটা কী হবে, নাউন ফ্রেজ, তার জন্য এখানে দেখো নাউন ফ্রেজের ঘরে আমরা বসিয়েছি স্পটেড পাপি, তাই না। এবার তারপরে দেখো লক্ষ্য করো ই নাম্বারটা কী বলা হয়েছে, ইট ওয়াজ কোল্ড ব্লেক অ্যান্ড বাইটিং ওয়েদার,
তাহলে এখানে দেখো এখান থেকে কি হবে কোল্ড ব্লেক অ্যান্ড দ্য বাইটিং ওয়েদার, এটা হচ্ছে ফ্রেজ একটা। তো এটা 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 কোন ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার জন্য দেখো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে এখানে বসিয়েছি, তাই না? কোল্ড ব্লেক মানে ব্লেক অ্যান্ড বাইটিং ওয়েদার। এবার লাস্ট দেখো এফটা, এখানে কি বলা হয়েছে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, তাহলে এখানে করে কোনটা হবে লেটার ইন দ্য ইভিনিং। দেখো লাস্টের দিকে একসাথে দেখানোর চেষ্টা হচ্ছে না, একসাথে দেখো এখানে, দেখো এখানে কী আছে লেটার ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে ফ্রেজ, এটা কোন ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, তার জন্য আমরা দেখো অ্যাডভার্বের ঘরে এখানে বসিয়েছি। দেখো এখানে কী আছে লেটার ইন দ্য ইভিনিং, ওকে এই হচ্ছে ফ্রেজ। এই ঘরটাকে তোমরা তোমাদের সামনে রাখা আছে, ঘরটা দেখে দেখে কী করো এটাকে তোমরা প্রশ্নে লিখে নাও, অ্যান্সারটা করে নাও, ঠিক আছে? এবার আমরা দেখো অ্যাক্টিভিটি ফোরে চলে যাবো। অ্যাক্টিভিটি ফোরে কী বলা হয়েছে দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লিখো ইন অ্যাবাউট দ্য 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে, হু স্টেইস ফার অ্যাওয়ে, যে মানে অনেকটা দূরে থাকে, ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উৎসব সেই উৎসব সম্পর্কে তুমি একটা বর্ণনা করো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ তুমি নিচের পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারো। কী বলা হয়েছে দেখো, ফার্স্ট বলা হয়েছে হিংসে, দেখো পয়েন্টটা কী বলা হয়েছে, প্রথমে বলেছে টাইম, অর্থাৎ সময়ের কথা বলো, ওয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, অর্থাৎ কোন সময়ে এই উৎসবগুলো পালিত হয়। তারপরে কী বলা হয়েছে পয়েন্টে, হাউ লং ইট লাস্টেড, এটা কতদিন ধরে চলে। নাম্বার অফ দ্য পিপল পার্টিসিপেট, অর্থাৎ কতজন সংখ্যক লোকজন তারা পার্টিসিপেট করে। তারপরে কী আছে ডেসক্রিপশান অফ দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ মেলার সম্পর্কে বর্ণনা করো, আর ইওর এনজয়মেন্ট, অর্থাৎ তোমার আনন্দ উপভোগ সম্পর্কে বর্ণনা করো, ঠিক আছে? তো এটা যেহেতু বন্ধুকে চিঠি লিখতে দিয়েছে, আমরা বন্ধুকে চিঠি লেখা সম্পর্কে জানি যে কী করে লিখতে হয়। উত্তরের এটা অ্যান্সারে দেখো সিট, অ্যান্সারের শুরুতেই আমরা ফার্স্ট একদম সব থেকে উপর দিকে দেখো খাতার উপর দিকে সব থেকে বাম দিকে কী করতে হয় একটা বক্স করে নিজের অ্যাড্রেসটা লিখতে হয়, ঠিক আছে? তো এখানে আমরা নিজের অ্যাড্রেস লিখেছি, দেখো বক্সের মধ্যে দেখ, এখানে রাজেশ্বরীর নাম দেওয়া আছে, সরি রাজেশ্বর হয়ে গেছে, রাজেশ্বরী হবে, একটু ভুল হয়ে গেছে মিস্টেক। তো এই রাজেশ্বরী নামটা এখানে আমি দিয়ে আপাতত দিয়ে রেখেছি, এখানে তোমরা নিজের নিজের নাম মানে যে লিখছো তার নিজের নাম, ভিলেজ VIL ভিলেজ মানে হচ্ছে গ্রাম, অর্থাৎ নিজের এখানে এখানে গ্রামের নাম লিখবে, নিজের গ্রামের নাম, নিজের পোস্ট অফিস, নিজের PS, নিজের ডিস্ট্রিক্ট, এক কথায় হচ্ছে সর্বপ্রথমে নিজের নাম লিখবে এখানে এই জায়গাটায়, এই নামটা লিখিও না, এটা আমি একটা যে কোনো নাম লিখেছি, তোমরা নিজের নাম লিখবে, তারপরে নিচের দিকে নিজের ঠিকানাটা লিখে দেবে সম্পূর্ণ ডান দিকে সব থেকে উপরে, ঠিক আছে? এবার তারপরে কী করবো, যে জায়গায় এই বক্সটা কমপ্লিট হবে তার সামনে সামনে আমরা এই সামনাসামনিভাবে এই সামনাসামনি আমরা আসবো, ঠিক আছে? এই বাম দিকে চলে আসবো, প্রথমে বাম দিকে এসে আমরা কী করবো মাই ডিয়ার ফ্রেন্ড কথাটা লিখবো, হ্যাঁ মানে আমার প্রিয় বন্ধু, যেহেতু আমি বন্ধুকে চিঠিটা লিখছি তাই এখানে ফ্রেন্ড কথাটা লিখবো, তারপরে কমা দেওয়া রয়েছে কমা দেবো, তারপরে কী বলেছে এই সব থেকে যেখানে শেষ করলাম মাই ডিয়ার ফ্রেন্ড লেখাটা তার নিচ থেকে লিখতে শুরু করবো, এখান থেকে লিখতে শুরু করবো, কী লিখবো আমি আর বিস্তারিত বলছি না, কথা ভিডিওটা লং হয়ে গেছে অটোমেটিক, তো যাই হোক আমি শর্টকাটে শুধু রিডিংটা পড়ে দিচ্ছি, হ্যাঁ? তো এইভাবে দেখো প্যারা চেঞ্জ করে প্যাসেজ চেঞ্জ করে যেভাবে লেখা আছে সেইভাবে আমরা লিখবো বডিটা। কী বলা হয়েছে প্রথমে দেখো, বলা হয়েছে যে আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, আই অ্যাম ওয়েল টু, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, ইটস বিন দ্য লং সিন্স আই রিসিভড ইয়োর দ্য লাস্ট লেটার, সো আই হ্যাভ থট অফ দ্য রাইটিং দিস লেটার। তারপরে দেখো প্যারা চেঞ্জ করা রয়েছে, প্যারা চেঞ্জ করে কী করেছি, প্যারা চেঞ্জ করে আবার একটু কথা লেখা হয়েছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো কী বলেছে, মাই ফ্রেন্ড কমা আই সেলিব্রেটেড দ্য সরস্বতী পূজা উইথ দ্য গ্রেট জয়, পূজা ইজ সেলিব্রেটেড অন দ্য 15th February অফ দিস ইয়ার বলছে, তারপর আই অ্যাম সারপ্রাইজড দ্যাট ওয়াল, একটু জায়গা হয়নি তাই পরে পেজে গেছি, পরে পেজে দেখো কী লেখা আছে, দ্য ক্লাসমেটস কাম ইন আওয়ার স্কুল সরস্বতী পূজা বাট আই এক্সট্রিমলি দি মিস ইউ, আই ওয়েন্ট লং উইথ মাই ক্লোজ ফ্রেন্ড টু ভিজিট দ্য ডেকোরেটেড পূজা প্যান্ডেলস অ্যাক্রস আওয়ার স্কুল, ইট ওয়াজ দ্য মোস্ট জয়াস অ্যান্ড দ্য মেমোরেবল পিরিয়ড অফ মাই লাইফ, আই শ্যাল নেভার ফরগেট দিস, প্লিজ রাইট ব্যাক ওয়েন ইউ গেট দিস, থ্যাংক ইউ সো মাচ ফর রিডিং টিল দ্য এন্ড। এই হচ্ছে তোমাদের পুরো অংশ, ঠিক আছে? চিঠির আরও একবার দেখে না, প্রথম থেকে দেখো বক্স করা রয়েছে, তারপরে মাই ফ্রেন্ড, তারপরে এটা হচ্ছে পুরো বডিটা, এখানে জায়গা হয়নি কিছুটা, এ হচ্ছে, আর তারপরে দেওয়া রয়েছে এখানে দেখো, তারপরে শেষ যেখানে হয়েছে ফুল স্টপ করে ডান দিকে দেখো, লক্ষ্য করো ডান দিকে এই জায়গাটাতে কী করা হয়েছে, এখানে এখানে বলেছে
योर लाभिंग फ्रेंड, তাই না? এখানে লাভিং ফ্রেন্ড করার পরে কি করবে, তোমাদের নিজের নিজের নাম লিখে দিবে, অর্থাৎ যে চিঠিটা লিখছো তার নিজের নাম লিখে দাও, টাইটেল না লিখলে হবে, শুধু নাম লিখলে হলো, ঠিক আছে? এই জায়গাটাতে। তারপরে দেখো এখানে নাম লেখার পরে এখানে এবার চলে এসো, এখানে এখানে বাম দিকে কি করা রয়েছে, এই যে একটা বক্স করা আছে না, এই বক্সের মধ্যে এবার কি করবে, যাকে পাঠাবে তুমি তার ঠিকানা করতে হবে এখানে, ঠিক আছে? তো এখানে টু লিখবো, এখানে টিও টু লিখেছি। তারপরে আছে এখানে আমি লিখেছি সুমিত্রা পাল, অর্থাৎ মনে করো আমি সুমিত্রা পালকে পাঠাচ্ছি, ঠিক আছে, চিঠিটা, তাই এখানে ওর নাম লিখেছি। অর্থাৎ তুমি তোমার যে বন্ধুকে বা বান্ধবীকে পাঠাবে এখানে তার নাম লিখতে হবে সরাসরি, যার যেটা নাম আছে, রানী হলে রানী, তারপরে রাহুল হলে রাহুল, যার যেটা নাম আছে সেটা লিখবে। তারপরে এখানে পুরো অ্যাড্রেসটা লিখবে যে তিনি কোথায় থাকেন, তার অ্যাড্রেসটা লিখবে, না যদি গ্রামে থাকে তাহলে গ্রামের মতো করে অ্যাড্রেস করবে, যদি শহর এলাকাতে বা কোনো বড় এলাকাতে থাকে তাহলে বড় এলাকার মতো করে অ্যাড্রেস করতে হবে। এখানে আমি দেখো শহর এলাকার অ্যাড্রেসটা করে দিয়েছি, কি করেছে এখানে দেখো, পার্ক স্ট্রিট রোড কলকাতা 700036, এই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস করে এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তো শেষ করার আগে তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করি আমি, অবশ্যই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই, ওকে, সি ইউ এগেন।